আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সোমবার একটি শিশু মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের সহযোগিতা এবং শেহারা বাজার জরি এবং জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেন্টারের কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। 12টি ওভারলোডিং বালি বোঝাই লরি আটক করল পুলিশ। ভাদারের অডিটোরিয়াম হলটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। উগ্র ক্ষত্রিয় সমিতির 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আগামী বছর 11ই ফেব্রুয়ারি। চলে আসছে বিস্তারিত খবরে। সোমবারে একটি শিশু মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন। সোমবার এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। উল্লেখ্য, গত শুক্রবার একটি শিশু ধাতুর বোতাম খেয়ে ফেলে, পরে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়, সোমবার সন্ধ্যায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবারের দিন সকালবেলায় আমার নাতি একটা বোতাম খেয়ে ফেলে। আচ্ছা, আমরা শনিবারের দিন আমিনুল ইসলামের কাছে নিয়ে আসি। উনি ফটো করতে বলেন বা ওষুধ খোলা দেন। আচ্ছা, ফটো করতে বললো রিপোর্ট তো আমরা পাই দেখে হয়। তা আমার গ্রামে আমার ভাইবো হোম পান্ডার বলে ডাক্তারবাবু বললেন যে হোম পান্ডারে হাসিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যে বিকালবেলা বেলা সময় ফোন করছে যে ছেলের অবস্থা খারাপ, সাজ না নিতে প্রথম আটকে গেছে, তাড়াতাড়ি রুগী নিয়ে এসো। আমরা তাড়াতাড়ি রুগী নিয়ে আসি, সন্ধ্যে 6টার সময় হাজির হই। আমি ইসলাম দেখার পর উনি লিখে দিলেন যে হসপিটালে ইয়ে করে নাও। আমার ছেলে বললো যে আপনি নার্সিংহোমে দেন। তা বললো নার্সিংহোম মেশিন নাই, হসপিটালে বড় বড় মেশিন আছে, বড় বড় ডাক্তার আছে, নিয়ে যাও। আমরা সেই কথাগুলো নিয়ে আসি। নিয়ে আসার পর ওনারা সন্ধ্যে 7টার সময় ছেলেকে ভর্তি করে বা গ্যাস দেয়। গ্যাস দেওয়ার সময় আমার ছেলে বলছে, নাতি বলছে যে আমাকে মেরে ফেলতে পারো, ছেড়ে দাও, আমাকে মেরে ফেলে বাড়ি নিয়ে যাও। আমরা জোর করে আসে ডাক্তারের পরামর্শ মতো রিকার করি। করার পর ওনারা যে এন্টি নাকি এন্টি ঘর, হ্যাঁ, আমরা অপারেশন করতে নিয়ে যাই। অপারেশন করার সময় 8টা 15 অপারেশন ঘরে ঢোকায়। আজকে না, ওই সোমবার দিন গত করে রাত্রিতে ঢোকায়। ঢোকার পর 12:15 সময় বার করে, 11:30 থেকে 12:30 বার করে। বার করার পর আমরা বলছি যে রুগী কেমন আছে। তা বলছে, তার আগে বলছে যে আমরা বার করতে পারছি না, শ্বাস না নিয়ে রুগীটা কাটতে হবে। তো আমার ছেলে বলছে তার ছেড়ে দেন, আমি কলকাতা নিয়ে যাই। তা ওরা বলছে যে আমি বড় ডাক্তার, হ্যাঁ, কলকাতা নিয়ে গিয়ে যে কষ্ট আমার এখানে সেই এক কষ্ট হবে। তো আমরা করি যে ওনারা করে দিলেন। করে দেওয়ার পর 1 ঘন্টা পর বলছে যে ওইকে ঠান্ডা ঘরে নিয়ে যেতে হবে, কাছের ঘরে। যে কাছের ঘরে ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 10 মিনিট পর্যন্ত বেরিয়ে আসছে। তখন আমার ছেলে কেমন আছে, বড় সামনে চা খেয়ে আসছে। আসার পর 1 ঘন্টা পর বলছে যে ডাক দিল যে নিখান মণ্ডলের বাবা বাড়ির লোক কে আছে, যে সে আসুন। গেল, যাওয়ার পর বললে আপনার রুগী মারা গেছে। আমাদের মনে হচ্ছে ওনারা মেরে ফেলেছেন খুঁজছে। অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, চিকিৎসক গলার নলি কেটে ফেলায় মৃত্যু হয়েছে ওই শিশুর। যদিও হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান, সোমবার ওই শিশুকে ভর্তি করার পর শিশুর আশঙ্কাজনক অবস্থা দেখে ENT সার্জন যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রোপচারের ব্যবস্থা করেন, এমনকি অস্ত্রোপচারও করা হয়।
কিন্তু দুর্ভাগ্যজনক তার মৃত্যু হয়। সোমবার দিন আমাকে ইএনটি ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করেছিল, তখন অ্যারাউন্ড 7:15-20 বাজে। আমাকে বলা হয় যে এরকম একটি ছোট বাচ্চা আছে যে তাকে ব্রঙ্কোস্কোপি করতে হবে, কোনো ফরেন বডি সে সোয়ালো করেছে। ছোট বাচ্চাদের যখনই এই ধরনের কিছু ঘটনা থাকে তখন আমরা সবাই মিলে একটা প্রচেষ্টা করি যাতে বাচ্চাটা জীবন বাঁচানো যায়। এর আগেও 3টে ইনস্ট্যান্স এরকম আমাদের এরকম হয়েছে, এবং যে সময় আমরা টাইমলি ইন্টারভেনশন করাতে সেই ফরেন বডিকে বার করাতে সেই বাচ্চাদের আমরা বাঁচাতে পেরেছিলাম। কিন্তু সেই সোমবার দিন যখন আমাদের ফোন করা হয় তখনও সেই একই ইএনটি ওটি আমাদের এমার্জেন্সি ইএনটি ওটি আমাদের কোনো সার্ভিস এখানে নেই, কিন্তু ব্রঙ্কোস্কোপ আমাদের কাছে থাকার জন্য আমরা প্রতিটা সময়ই যখনই এরকম ধরনের কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে তখনই আমরা ওটি খোলানোর ব্যবস্থাপত্র করি, যেখান থেকে পারি সিস্টার নিয়ে গ্রুপটি স্টার্ট নিই। সেদিনও তাই করা হয়, আমরা সিস্টার আমরা জোগাড় করতে পারি। আলটিমেটলি আধ ঘন্টার মধ্যে আমরা গ্রুপটি স্টার্ট দিই, ওয়ার্ড মাস্টারকে মোবিলাইজ করি, নার্সিং সুপারিনটেন্ডেন্টকে আমরা ইয়ে করি, মোবিলাইজ করি, করে আমরা 8টার মধ্যে আমরা ওটি খুলিয়ে দিই। 8:30 থেকে তার ওটি স্টার্ট হয়েছিল ব্রঙ্কোস্কোপ করার জন্য, যাতে বডিটাকে সেই ফরেন বডিটাকে বার করা যায়। আমি যেটুকু ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে কোনো একটা মেটাল কোনো একটা বাটন সে সোয়ালো করেছিল, এবং মেটাল বাটনটা কিন্তু শুধু প্লেন বাটন ছিল না, সেটাতে খাঁজ কাটা ছিল, তার জন্য সেটা স্টাক হয়েছিল, সেটা আটকে গেছিল এবং সেটা বার করতে পারা যায়নি ব্রঙ্কোস্কোপি করার পরেও। ইন দ্য মিনটাইম পেশেন্টটাকে জেনারেল অ্যানাস্থেসি দিয়ে যখন ওটিকে করা হয়, অ্যানাস্থেসিস তখন বলে যে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, ইমিডিয়েট ট্যাকিস্টমি করতে হবে। তাকে ইমিডিয়েট তাকে ট্যাকিস্টমি করা হয়, পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথাবার্তা বলা হয়, তাকে নিকুতে পরবর্তীকালে ওটি থেকে নিকুতে তাকে ট্রান্সফার করা হয়, পিকুতে তাকে ট্রান্সফার করা হয়, পিডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তাকে ট্রান্সফার করা হয়, এবং পেশেন্টটি খারাপ থাকাতে পেশেন্ট তারপরে মারা যায়। বাড়ির লোককে সবকিছু বলা হয়, বডি তারা নিয়ে যায়, হাই রিস্ক কনসেন্টে তার ওটি করা হয়েছিল, এবং আমাদের কাছে এমার্জেন্সি ইএনটি ওটি 24/7 যেহেতু উপলব্ধ নয়, তা সত্ত্বেও আমরা প্রতিটা ক্ষেত্রে এরকম ধরনের ইএনটি ওটি খুলিয়ে আমরা এই ধরনের অপারেশনপত্রগুলো ডাক্তারবাবুদের সহযোগিতায় করি, ডাক্তারবাবু সিস্টার গ্রুপটি স্টাফ সবারই সহযোগিতায়। তারপরে তার সবসময় যে কোনো একটা ওটিটি দুটো আউটকাম থাকতে পারে, একটা হচ্ছে ভালো আউটকাম, ভালো হয়ে গেল পেশেন্টটা, সেক্ষেত্রে পেশেন্টটাকে কোনো রকম কোনো প্রবলেম থাকে না, কিন্তু খারাপ আউটকাম, খারাপ আউটকাম কেউ চায় না, যেমন বাড়ির লোকের যেমন অবশ্যই চায় না, ডাক্তারবাবুরাও কেউ চায় না, কিন্তু খারাপ আউটকামটা যে কোনো একটা প্রসিডিওরের একটা দিক, সেটাকে মেনে নিতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 4 দিন বাদে আজকে কিছু বাড়ির লোকজন এসে হসপিটালে চড়াও হয়, ডাক্তারবাবুদের গাড়িতে নাকি হাত দিয়েছেন আমরা যা শুনতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা পুরো মগ একটা জড়ো হয়, নানাভাবে হ্যাকতে পাওয়ার চেষ্টাপত্র করে, আমাদের সুপারিনটেন্ডেন্টের অফিসে এসেও তারা একটু হুজুতি করার চেষ্টাপত্র করে। আমরা পুলিশ ইমিডিয়েটলি সেই জায়গাটা ইন্টারভেনশন করেছি, আমরা পুলিশকে তার কাজকর্ম করতে বলেছি। যদি এরকম হয় যে তাদের যদি মনে হচ্ছে যে এই ধরনের একটা ব্যাপার স্যাপারে, তাদের কথা হচ্ছে যে নাকি গলা কেটে মেলে দেওয়া হয়েছে, এরকম ধরনের কোনো ব্যাপার স্যাপার কিছু নয়, এটা ইএনটি প্রসিডিওরে ট্যাকিস্টমি করতে গেলে এখানে গলা কেটে তবে ট্যাকিস্টমি করতে হয় এবং গলার নালি কাটি দিয়ে এবং সেখানে ট্যাকিস্টমি করাটা নিয়ম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই ধরনের একটা ভালো প্রচেষ্টাকে যদি এরকম ধরনের মেলাইন করা হয়, তাহলে কিন্তু আমি জানি না পরবর্তীকালে অন্য আরো খারাপ পেশেন্টের জন্য কিন্তু ডাক্তারবাবুরা কতটা সতর্ক ভাবে এগিয়ে আসবেন সেটা নিয়ে আমাদের সন্দেহ। আপনারা যেটা বলছেন যে সার্জন নাকি ছিল না, হাউস স্টাফ দিয়ে এগুলো করা, আমি আপনাকে বলি যে এই ধরনের ব্যাপার স্যাপার গুলো সম্বন্ধে কর্ণপাত করবেন না। আমাকে সিনিয়র সার্জন আমাকে ফোন করেছেন, সিনিয়র সার্জন নিজে উপস্থিত থেকেছেন, তবেই আমরা ওটি খুলিয়েছি, এবং কোন রকম কোন হাউস স্টাফ এখানে ওটিপত্র কোনোদিনই করে না, আমাদের হসপিটালে তো মোটেই নয়, হাউস স্টাফে ওটি করার কথাই নয় এবং হাউস স্টাফ ওটি করেও না, হাউস স্টাফের সেই এক্সপার্টাই জানি। এই ধরনের একটা ব্রঙ্কোস্কোপ করতে গেলে সিনিয়র সার্জনকেই করতে হয় এবং সিনিয়র সার্জনই ছিলেন এবং তিনিই করেছেন। অতএব এইসব জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা বাচ্চাটাকে তুলে নিতে পারলে আমাদেরই ভালো, সবসময় আমাদের সেই প্রচেষ্টাই থাকে যে একটা ছোট বাচ্চা, তার জন্য আমরা এই ধরনের একটা প্রসিডিওরের মধ্যে আমরা গিয়েছিলাম। কি হয়েছিল বারবার পরিবারের লোক জানতে চাইছিল আর কি, সেটা ডাক্তারবাবুরা বলেননি। আমি আপনাকে বলি যে বাচ্চাটি মনে হয় 2-3 দিন আগে তার গলাতে এটা আটকে ছিল, তারপর আলটিমেটলি বাচ্চাটা আস্তে আস্তে করে খারাপ হচ্ছিল, কোনো একটা জায়গাতে ভর্তি ছিল, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারলাম কোন জায়গায় ভর্তি ছিল, যে তারপর আলটিমেটলি আমাদের হসপিটালে আসে। আমাদের হসপিটালে আসার পর কবে আসে, সোমবার দিনই আসে, এবং আসার পর দেখা যায় যে
পেশেন্টটিকে ইমিডিয়েটলি বঙ্কোস্কোপি না করলে তার এই জিনিসটাকে বার করা যাবে না, যেহেতু এটা এমনভাবে আটকে আছে এবং বঙ্কোস্কোপি করার পরও সেটা ফেল করে এবং ফেল করার পর ট্যাকিস্টোমি করা হয়। এবং এটা খুবই আনফর্চুনেট একটা ঘটনা যে বাচ্চাটি মারা যায়, কিন্তু ডাক্তারবাবুরা তাদের সর্বত্র চেষ্টাপত্র করেছে এবং প্রশাসন যেভাবে এগিয়ে এসে রাত্রিবেলার দিকে ওটি খুলিয়ে সিস্টার জোগাড় করে অন্যান্য সাপোর্ট পার্সন জোগাড় করে বঙ্কোস্কোপটাকে কাজে লাগিয়ে একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টাপত্র করেছে, এটা সবসময় আমরা ইএনটি ডিপার্টমেন্টের আমরা সবসময় তাদের পাশে আছি। ইএনটি ডিপার্টমেন্ট আমাদের সবসময় এই ধরনের পেশেন্টদের পাশে থাকে বলে আমাদের খুব ভালো লাগে এবং সেই জন্য আমরা এর আগেও তিনটে ছোট ছোট বাচ্চার জীবন বাঁচাতে পেরেছি। কারণ কি একটা বোতাম যদি শ্বাসনালীতে আটকে যায় তাহলে প্রথম যেটা হবে যে বাচ্চার শ্বাস প্রশ্বাস যেতে অসুবিধা হবে এবং সেখান থেকে তার হাইপোক্সিয়া হবে এবং আলটিমেটলি পেশেন্টটি মারা মারা যাবে। এটা কি বার করে গিয়েছিল? বার করতে পারা যায়নি বলেই ট্যাকিওস্টোমি করতে হয়েছিল। ট্যাকিওস্টোমি এমন একটা ইমার্জেন্সি প্রসিডিওর যেটা এখানটা করে শ্বাসনালীটাতে ফুটো করে একটা বাইপাস করা হয় যাতে সোজা পেশেন্টের সেই ব্যাপারটা করা যায়, কিন্তু সেই ট্যাকিওস্টোমি করার পরও আমরা বাচ্চার জীবন বাঁচাতে পারিনি সেদিন। এবং তারপরে পেশেন্টটিকে আমরা পিপুতে ট্রান্সফার করে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে পেশেন্টটি আলটিমেটলি আনফর্চুনেট পেশেন্টটি মারা যায়। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটার তীব্র নিন্দা করছি আমরা এবং এই ধরনের ঘটনাটাকে আমরা শক্ত হাত দমন করবো যাতে এই ধরনের ঘটনা থেকে ডাক্তারবাবুরা যাতে ডিসার্টের না হয়, পরবর্তীকালে আরো পাঁচটা পেশেন্টের জীবন যাতে খারাপ না হয় এবং আরো পাঁচটা পেশেন্টের জন্য যাতে ডাক্তারবাবুরা উৎসাহ পায় যে তাকেও যাতে আমরা বাঁচাতে পারি। মঙ্গলবার পরিবার তার মৃতদেহ নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মৃতের পরিবার অন্যান্যদের সঙ্গে নিয়ে এসে শিশু বিভাগে ভাঙচুর চালায়, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মারধর করে, অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গায়েন তার হাতে গায়ে হাত দিয়েছেন, আমি ছিলাম সেখানে আমার হাতে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছেন, তারপর হলো আমাদের যে আরএমও তাকে হাত দিয়েছে, আমার অনুরাগ তার গায়ে হাত দিয়েছে, সিস্টারদের হেনস্থা করেছে, ওয়ার্ড ভাঙচুর করেছে। আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন, এখনো ভেঙেছে পড়ে আছে সমস্ত যে ভিউ বক্স আছে, এক্সরে ভিউ বক্স, টেবিল, চেয়ার সব উল্টো পাল্টা করা ছিল, পরবর্তীতে সেগুলো ঠিক করা হয়েছে। এইরকম করে ওরা একটা ভ্যান্ডালিজমের ইয়েতে চলে এসেছে। এটা হলো ভুল চিকিৎসা, এটা ওদের মানে একটা কনসেপ্ট রয়েছে। এখন সত্যি কথা বলতে কি আমি জানি না কোথা থেকে ওরা এটা শুনেছে, মোস্টলি হয়তো কোনো ক্লায়েন্ট বা কোনো লোকাল ডক্টরের কাছ থেকে হয়তো ওরা ইনফ্লুয়েন্স হয়েছে এই ব্যাপার, আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু যখনই আর কি বলা হয় যে আর কি আমরা আর কি ট্র্যাকিংসমে করব, তখনই আমরা প্রায়র ইনফরমেশন দিয়ে বলা হয়েছিল যে বাচ্চা অবস্থা খারাপ হচ্ছে, বাচ্চাকে আমাদের গলার নলিকে আর কি অল্টারনেটিভ এয়ারওয়ে তৈরি করতে হবে, তার জন্য আমরা সেটা বলেওছি, এক্সপ্লেন তো ছিল সব কিছু, সবাই জানত, তাও এরকম একটা ওদের মিসকনসেপশন কিছু আমি জানি না, মোস্ট প্রবাবলি কোনো কোয়াক বা কোনো লোকাল ডক্টর সে হয়তো একটা ইয়ে করেছে, মিসকনসেপশন করেছে এরকম। তারপরে সেটা হলো ওরা আর কি আজকে গুন্ডা ভাড়া করে নিয়ে আমাদের ওয়ার্ডে টোটাল একটা মেসাকার তৈরি করে। ঘটনার জেরে অবস্থান বিক্ষোভে বসেন চিকিৎসকরা। ডেপুটি সুপারের দাবি, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসপাতালের বদনাম করার জন্যই এ ধরনের কাজ করছে, প্রয়োজনে মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান ডেপুটি সুপার। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে।
পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারের সহযোগিতায় এবং শেহারা বাজার জৌরি অ্যান্ড জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় রামপুর ICDS কেন্দ্রে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারের সহযোগিতায় এবং শেহারা বাজার জৌরি অ্যান্ড জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত এই সমিতি জরির কাজ, নকশা উন্নয়ন, প্যাকেট ব্র্যান্ডিং ও মার্কেটিং এর জন্য কাজ করে। তার নাম হচ্ছে শেহারা বাজার জৌরি অ্যান্ড জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমাদের গভর্নমেন্ট এটা 9,39,000 টাকা মতো এটা ইনভেস্ট করছে, তার মধ্যে 10% এদের টাকা আছে এই সোসাইটির টাকা। হ্যাঁ, তো এই টোটাল টাকাটা নিয়ে যে উদ্দেশ্যে খরচা করা হবে সে হচ্ছে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, সেটা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মেইনলি আমরা চিন্তা করেছি, আর মার্কেটিং স্কোপটা বাড়িয়ে তোলা। এদের ট্রেনিংয়ের মধ্যে আবার বাইরের অন্য রাজ্যে যে ভালো ভালো কাজ হচ্ছে এই এই শিল্পে, সেগুলো একটা এক্সপোজার দেওয়া। এছাড়া আমাদের মূল উদ্দেশ্য যেটা এই ট্রেনিংয়ের, এই যারা এমপ্লয়মেন্টের সঙ্গে এই শিল্পের সঙ্গে যুক্ত আছে তাদের স্কিলটা বাড়িয়ে দেওয়া এবং তাদের মান্থলি ইনকাম যেটা সেইটা বাড়িয়ে দেওয়া এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা বাড়িয়ে তোলা, এই মূল কারণের জন্য এই ট্রেনিংটা হচ্ছে। আজকে কি হচ্ছে এখানে? আজকে এখানে আমরা এই পার্ট হিসেবে হেলথ চেক আপ ক্যাম্পে তৈরি করেছি, যাতে শিল্পের সঙ্গে যারা যুক্ত এবং যারা তাদের ফ্যামিলি মেম্বার তাদের হেলথ চেক আপটা করা যায় এবং তারা আরও বেটার কাজ করতে পারে। যদি কিছু তাদের অসুবিধা থাকে সেটা তাদের মিট আপ করা, ডাক্তারবাবু সেগুলো ওষুধ টুষ লিখে দেবেন। আর এছাড়া আমরা একটা MSME হেলথ ডেস্ক করেছি, সেই হেলথ ডেস্কে আমরা আমাদের বিভিন্ন যারা লোনের সঙ্গে কিছু লোন চাইছেন, কিছু অন্য কিছু সুযোগ সুবিধা চাইছেন MSME দপ্তর থেকে, সেইগুলো আমরা মিট করবো। সেই জন্য স্কিল ডেভেলপমেন্ট করালে এই জরি শিল্পীদের কতটা ইনকাম বাড়তে পারে, এখন কি ইনকাম রয়েছে, পরে কি বাড়তে পারে? এখন এবারে 6,000 টাকা মাসে, আমরা আশা করছি এইটা 8-10 মধ্যে চলে যাবে। জরি শিল্পের সাথে যুক্ত শিল্পী এবং তাদের পরিবারের সদস্যদের জন্যই আয়োজন করা হয় এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। রায়না 1 নম্বর ব্লকের শেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুর ICDS কেন্দ্রে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি। রামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে আমাদের জরি শিল্পী, যে এলাকায় আমাদের জরি শিল্পীরা আছেন তাদের ডেভেলপমেন্ট, তাদের উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকারের যে আর্থিক সহায়তা 9,00,000 সেই একটা আমাদের সমবায় রেজিস্ট্রেশন হয়েছে। আজকে জরি শিল্পীরা 4 বছর ধরে তাদের অক্লান্ত পরিশ্রম করলে আমাদের রাজ্য সরকারের সহযোগিতায়, আমাদের ব্লক ডেভেলপমেন্টের সহযোগিতায় আজকে জরি শিল্পী একটা তাদের হাতে অর্থনৈতিক যে যোগান সেটা তাদের যে কর্ম এবং তাদের কর্মের ফলে যেভাবে বিভিন্ন দালালদের মাধ্যমে কাঁচা মাল সংগ্রহ করে তাদের আর্থিক লাভ যতটা হচ্ছিলো তার থেকে বেশি দালালদের হাতে চলে যাচ্ছিলো, সেই জন্য আমাদের সরকারের সহযোগিতায় একটা যার অঙ্কের টাকা তাদের অনুদান, সেই জায়গায় তারা নিজেরা নিজেদের হাতে এবং নিজেরাই কাঁচামাল তৈরি করে ডেভেলপমেন্ট নিজেরাই পরিশ্রমের ফলে তাদের আর্থিক সহায়তা লাভ করে। এটা আমাদের সরকারের সহায়তা এবং জেলা ডেভেলপমেন্ট অফিসারের এর উদ্যোগে তাদের ফ্যামিলি, তাদের ফ্যামিলিদের যেখানে একটা প্রথম যে তাদের ক্লাস্টার যারা আছে তাদের ফ্যামিলিদের এখানে হেলথ চেক আপ হচ্ছে, হেলথ চেক আপ করে পরবর্তীকালে তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে আর্থিক সহায়তা সরকার দেবে এবং তাদের কর্মদক্ষতা আরও বাড়াবে, যাতে তাদের মাল তৈরি করা বেড়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের বিক্রি করে তাদের আর্থিকভাবে তাদের সরকার। এই জরি শিল্পীদের জরি শিল্পীর সঙ্গে কতজন এখানে শ্রমিকরা যুক্ত আছে? জরি শিল্পীতে আমাদের জরি শিল্পীর যে সবাই রেজিস্ট্রেশন প্রায় কয়েক হাজার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী, শেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াপতি বাগ, বিশিষ্ট সমাজসেবী আশিস কুমার কুণ্ডু সহ সমিতি ও ওই শিল্পের সাথে যুক্ত বহু মানুষজন। আজকে আমাদের গ্রামে জরি এবং জারদৌসির যে একটা ইন্ডাস্ট্রি,
জেলার ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং আমাদের এখানকার যে জরি শিল্পের সঙ্গে যে সমস্ত ফ্যামিলিরা যুক্ত আছে সেই সমস্ত ফ্যামিলিদের নিয়ে আজকে আমাদের একটা এখানে হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে এবং আগামী দিনে এই জরি শিল্প যাতে এই এলাকায় টোটাল সিয়ারা অঞ্চলে বিভিন্ন গ্রামে আমাদের ইউনিট আছে সেই ইউনিটকে নিয়ে আমরা আগামী দিনে এখানে একটা বিরাট মানে পুরো প্রশিক্ষণ শিবির এবং এখানে জরি শিল্প নিয়ে একটা আমাদের প্রশিক্ষণ কেন্দ্র যার প্রায় আমরা অফিসারের মুখ থেকে শুনলাম 9.5 লক্ষ টাকা সেই 9.5 লক্ষ টাকা ব্যয়ে আমাদের মোটামুটি এই জরি শিল্পটা এখানে তৈরি হবে তার জন্যই আজকে আমাদের এখানে জেলার ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং আমাদের এখানকার সমস্ত জরি শিল্পের যারা ফ্যামিলি যুক্ত আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে একটা এখানে হেলথ চেক আপ ক্যাম্প করছি। এদিন কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা যে জরি শিল্পীরা আছি তাদের তারা এবং সদস্য এবং তাদের ফ্যামিলিদের আজকে হেলথ চেক আপ করানো হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা রামপুর ICDS কেন্দ্রে। আপনারা কতজন এখানে জরি শিল্পী চেক আপ করাবেন? টোটাল আছে আমাদের জরি শিল্পীর সদস্য প্রায় ফ্যামিলি নিয়ে প্রায় 1200। এবার যতজন আসবে। এটা কোথায়, কোন ব্লকের অন্তর্গত? রায়না 1 ব্লকের অন্তর্গত। কে কে উপস্থিত আছেন আজকে এখানে? আজকে উপস্থিত আছেন জেলা DIC তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী আছেন, সিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াবতী বাগ আছেন, সমাজসেবী আশিস কুণ্ডু এবং আরও অনেক। আপনার নাম পরিচয়? আমি শ্রী রামপ্রসাদ প্রামাণিক, আমি হচ্ছে এই কোয়ারটিপের সেক্রেটারি। কী নাম আপনাদের? সিয়ারা বাজার জরি অ্যান্ড জারদর্শী ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ক্লাস্টার কোয়ারটিপ সোসাইটি। আচ্ছা, আজকের যে এই আপনার শিবিরটা হচ্ছে কারা করছে এটা? এটা জেলা DIC তরফ থেকে করানো হচ্ছে, আমরা অর্গানাইজ করছি। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্সলে। উৎসবের বিভিন্ন পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে উত্থাপন করেন উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার। দশম সর্বভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য, রবীন্দ্র নৃত্য, অঙ্কন আবৃত্তি রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা এবং 13তম আন্তর্জাতিক ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের সূচনা হবে শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করবেন বর্ধমান রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অজনেয়া নন্দ মহারাজ। সেই উপলক্ষে উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার সাংবাদিক বৈঠক করলেন বৃহস্পতিবার। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির লোকমঞ্চের অ্যানেক্সলে। দশম ভারত সংস্কৃতি উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেই উপলক্ষে আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আপনারা প্রথমে এসেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এখন শুরু করছি। প্রথমে দশম ভারত সংস্কৃত উৎসব বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটা 15 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, আর পরের পর্ব দ্বিতীয় পর্ব বা ফাইনাল পর্ব 24 থেকে 30শে ডিসেম্বর কলকাতায়। বর্তমানে আমাদের এবারে টোটাল 6টা হলে হচ্ছে। একটা হচ্ছে সংস্কৃতি লোকমঞ্চ, একটা টাউন হল, একটা রেলওয়ে লোকমঞ্চ, একটা অঙ্গীকার হল, আর মিউনিসিপ্যাল বয়েজ স্কুল যে হল সেটা বয়েজ স্কুল যে হলটা আছে, আর এই সংস্কৃতি মঞ্চের উপরে টপ ফ্লোরে একটা আছে, একটা হল আছে সেই হলটা। টোটাল 6টা হলে বর্তমানে হবে। কলকাতায় জোড়াসাঁকোতে তারকনাথ মঞ্চ, আর
ওরিয়েন্টাল সেমিনারি স্কুল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়তেন, সেই স্কুলে একটা আলাদা গ্রাউন্ড, যেমন আমাদের টাউন হলে একটা গ্রাউন্ডে করা হতো স্টেজ কভার, সেখানে হবে। উৎসবের যাবতীয় পরিকল্পনা সাংবাদিকদের সামনে উত্থাপন করেন প্রসেনজিৎ বাবু। দুটি ধাপে সমগ্র কর্মসূচি বাস্তবায়িত হবে। শহর বর্ধমানে 15 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত এবং মহানগরীতে 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে। রাজ্য ও দেশের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ, অঙ্গীকার হল, রেলওয়ে রঙ্গমঞ্চ, টাউন হল, সংস্কৃতি লোকমঞ্চ তৃতীয় তল, পৌর বিদ্যালয় সভাকক্ষে চলবে এই অনুষ্ঠান। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ছিল লক্ষণীয়। এখানে 1300 উপরে ক্যান্ডিডেট সবগুলো মিলিয়ে তো বর্তমানে গ্রুপ ছাড়া এটা 16 বলছি, গ্রুপে তো এক একটা গ্রুপে 12 জন করে, সেটা গ্রুপ সম্ভবত 17-18 আছে। বর্ধমানে প্রতি বছর হয়, এবার দুটো পাটে হলো কেন? কলকাতাটা কি হয়, কলকাতাটা বলি এখন কলকাতা এক্স্যাক্টটা বলা যায় না, পুরো আর যেহেতু এটা লোকালটা নেই, হ্যাঁ সরি বাইরেরটা এখানে নেই, পুরো এটা বলতে হয় না। কলকাতার লোকালে মোটামুটি লোকাল যারা অনলাইনে করেছে তার সেই হিসাবে কলকাতার মোটামুটি এখনও পর্যন্ত প্রায় 1600 মতো হয়েছে। এবার গ্রুপগুলো ছাড়া, গ্রুপ যে 62টা গ্রুপ বাইরেকার তাদের বাইরের দেশে যে শিল্পীরা আসছেন তারা কি বর্ধমানে পারফর্ম করবেন? না তারা তো আসবে 24 তারিখে। তাহলে বর্ধমানের মানুষ তারা তো সেটা থেকে বঞ্চিত হলো, এটা নিয়ে ভারত সংস্কৃতি উৎসব কমিটি কিছু চিন্তা ভাবনা করছেন না? না, যে কারণে ভারত সংস্কৃতি জনপ্রিয়তা পেল বর্ধমান থেকে, সেই জনপ্রিয়তাটাকে একটু কি মান করে দেওয়া হলো না? বৈরাগত শিল্পী যারা আসছেন বিদেশের থেকে তারা বর্ধমানে পারফর্ম করছে না? যদি কেউ ভারত সংস্কৃতি উৎসবকে ভালোবেসে থাকে তার আমার মনে হয় তার খুব আনন্দ হওয়ার কথা। হয়তো দেখুন কোনো কিছু জিনিস আপনি যদি ভালো জিনিসটা, যে কোনো একটা খাওয়ার ব্যাপারে দেখুন, ভালো জিনিস যদি খেতে হয় আপনার বাড়ি যদি ওই নবাবাদে হয়, আপনি যদি মিষ্টি ভালো কী খেতে চান আর কি, এইগুলো সন্দেশ আপনি রাধা বল্লভে আসবেন কি এই সরল দিকে আসবেন। জায়গাটা কোথায়? বর্ধমান। বর্ধমান, বর্ধমানের মধ্যে ওই সন্দেশ দিয়ে বললাম, এটা প্রোগ্রামটার জন্য তো ওই দিকে একটু এবং কলকাতা গিয়ে আসবো, এখন জোড়াসাঁকোতে গিয়ে কেউ আপনি গিয়ে আপনার অবাধ বিচরণ করতে পারবেন কিন্তু পারবেন না, কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য আপনি 7 দিন যা ইচ্ছা থাকুন, ঘুরুন, খান, আরাম থাকতে হবে। হ্যাঁ, এবার যারা ইন্টারেস্টেড যদি বলে যে আমরা যাবো, আমাদের থাকার ব্যবস্থা করে দিন, সেটা করে দিন। আজকে ভারত সংস্কৃতি উৎসব বর্ধমানের মানুষ তাকে জনপ্রিয়তা আনলো, আসল জিনিসটা ভোগ করবে বৈরাগত শিল্পীদের পারফরমেন্স দেখবে কলকাতার মানুষ। কলকাতা বর্ধমানটা ভাগ করছেন কেন? একটাই তো বাংলা, এটা আমরা ভাগটা করছেন কেন বলুন? বাংলার মানুষ বলছেন না কেন? আপনারা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ কেন থাকেন? তাহলে বর্ধমান আমরা বাংলার মানুষ, কলকাতা পশ্চিমবাংলার মধ্যে গেলে আমরা বর্ধমান, কলকাতা, বীরভূম, যখন পশ্চিমবঙ্গের বাইরে যাবে তখন বলবো আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি, তাই না? আমি ওদিন বলি থাকুন না যে আমরা বাংলার তো আমরা একই জায়গায় আছি। আজকে ধরুন আজকে যে কলকাতার মধ্যেই ধরুন, কলকাতার মধ্যে একটা আমাদের ধরুন টালিগঞ্জ বলছি, ধরুন টালিগঞ্জে আমরা বাড়ি, টালিগঞ্জ উৎসবটা করি, উৎসব না করে কলকাতায় রাখলাম রাজারহাট, আর টালিগঞ্জের রাজারহাট যা ডিস্টেন্স বর্ধমান আর কলকাতার থেকে কম ডিস্টেন্স, শুধু জায়গার নাম আলাদা, ভালো থাকা মানেই করা উচিত। তো মানে শুধু বর্ধমানের দিকে নয়, কলকাতা থেকে অনেকজনা বর্ধমানে নাম দিচ্ছে, কলকাতায় নাম দিচ্ছে, এখানে নাম দিচ্ছে, মালদা, নিউ জলপাইগুড়ি না জলপাইগুড়ি, তারপরে হুগলি, হুগলি টুগলি সাইড থেকে অনেকজন আসছে, তারপরে এইখানে দীঘা, দীঘা এবং মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কী বলে শহর টহর বা গ্রামাঞ্চল সব এখান থেকে এখানে আসছে কিন্তু। এবং অনেক অনেক কম্পিউটারও ভাবছে যে কলকাতায় খুব মানে টাফ হবে বর্ধমানে নাম দিই, কিন্তু ব্যাপারটা উল্টো কিন্তু এখন
লোকে বর্ধমান ভাবে, বর্ধমান ভেবে যারা বাইরেকার কলকাতার লোকরা আমার ড্রোন এইদিন হবে না, বর্ধমানে তো কোনো আপনার বর্ধমানে গেলে হয়তো প্রাইসটা তাতেই পাবো, কিন্তু বর্তমানে আমাদের কম্পিটিশনটা যা টাফ হয়, কার কী আমি জানি না, যারা এখানে কম্পিটিশন আছে তারা জানে আমাদের কম্পিটিশনটা যা টাফ হয়, মানে এত ক্যান্ডিডেট হয় একই সাবজেক্টে, তো সেইখানে এই জিনিসটা কেউ যদি মনে করে যে বর্ধমানটা বলে খুব ইজি, কলকাতাটা বলে খুব কঠিন, এটা ভুল। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। 12টি ওভারলোডিং বালি বোঝাই লরি আটক করল পুলিশ। জেলা পরিবহন দপ্তর ও রায়না থানার যৌথ অভিযানের ফলে লরিগুলি আটক করা হয়। অপরপক্ষে একটি কয়লা বোঝাই লরি আটক করল রায়না থানার পুলিশ। অবৈধভাবে বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার, সেই মতো বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশ মতো মাত্রারিক্ত বালি বোঝাই লরি আটক করল রায়না থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পরিবহন দপ্তর ও পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে 12টি ওভারলোডিং বালি বোঝাই লরি আটক করে। এই ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে রায়না থানার পুলিশ একটি কয়লা বোঝাই লরিও আটক করে। কয়লা বোঝাই লরির চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এইরূপ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন মানুষজন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ভাতারের অডিটোরিয়াম হলটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষজনের মনে। অডিটোরিয়ামটি সংস্কারের লক্ষ্যে বৃহস্পতিবার ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল সহ ইঞ্জিনিয়াররা এদিন পরিদর্শন করলেন অডিটোরিয়ামটি। ভাতার থানা এলাকায় মানুষজনের সুবিধার্থে একটি অডিটোরিয়াম তৈরি হয়েছিল প্রাক্তন স্বর্গীয় মন্ত্রী ভোলা সেনের আমলে, কিন্তু দীর্ঘদিন ধরে অডিটোরিয়াম হলটি রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে ভগ্নদশায় পরিণত হতে চলেছে অডিটোরিয়ামটি, ফলে এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার ঘটছে একটু একটু করে। হলটিকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সে কারণে দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিধায়ক সুভাষ মণ্ডল অডিটোরিয়ামটি ঘুরে দেখলেন বৃহস্পতিবার। এদিন বিধায়ক জানান সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই এটিকে সংস্কারের মাধ্যমে জনগণের সামনে তুলে দেওয়া হবে। বাবুর আমলে তৈরি হয়েছিল, তারপরে বামফ্রন্টের আমলে এটা অবহেলিত, এটা ব্যবহারের ব্যাপার যে এটা ভোলাবাবুর আমলে তৈরি হয়েছিল, কিন্তু বামফ্রন্টটা এটাকে শেষ করে দিল। তার জন্য আমরা ক্ষমতায় আসার পরে আমরা অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামটা আছে দীর্ঘদিন বামফ্রন্টের আমলে এটা অবহেলিত, ঠিক আছে। ভোলাবাবু এটা করেছিলেন, তখন ইনি পূর্তমন্ত্রী ছিলেন, তা আমরা ক্ষমতায় আসার পরে এটা এই দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপদাকে, অরূপ বিশ্বাস মহাশয়কে আমরা জানিয়েছি, সঙ্গে সঙ্গে উনি এটা অ্যাকশন নিয়েছেন এবং ওনার ডিপার্টমেন্ট থেকে আমাদের ইঞ্জিনিয়ার লেভেলে খবর নিয়েছেন, তাদেরকে বলেছেন, আমাদের সোশ্যাল সেক্টর থেকে মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসছেন, তারা দেখছেন এবং কী কী করলে এই জিনিসটাকে সুন্দরভাবে করে মানুষের কাজে লাগানো যাবে। হ্যাঁ, সমগ্র ভাতারবাসী এটা যেন কাছে একটা উপহার হিসাবে থাকবে। এখানে যাবতীয় ভাতারের অনুষ্ঠানগুলো কেন হচ্ছে বা হবে আরও সুন্দর করে, এবং এটা খুব সুন্দর পঞ্চায়েত সমিতির মাধ্যমে আগামী দিনে মেনটেন করা হবে। দেখেছেন ওই রকম টাইপেরই, এটা ছোট কিন্তু সেই ছোটটাকেই সুন্দর করে রূপ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী বলেছেন।
ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। উগ্র ক্ষত্রিয় সমিতির 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আগামী বছর 11ই ফেব্রুয়ারি। সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাদামতলা সংলগ্ন এলাকায় সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। সমিতির কার্যকরী সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সহ অন্যান্যরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আজকে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক বছর গত 18 বছর ধরে হয়ে আসছে, 19 বছর আমরা করতে যাচ্ছি বার্ষিক সভা, 19তম যেটা আমাদের উপকৃত সমিতি যেভাবে হয় এবারে সেভাবেই হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম এবছরই বর্ধমান টাউন থেকে করবো, কোনো পেলাম না। অরবিন্দ স্টেডিয়ামও ততই বলছে আমাদের, সেই জন্য লায়ন্স ক্লাবই আবার যেতে হবে মনে হচ্ছে। 11ই ফেব্রুয়ারি আমরা অনুষ্ঠানটা করছি এবং প্রত্যেক বছরের নয় এবারও। এ বিষয়টি আপনাদের বিশেষ তোমাদের জানানো দরকার যে উগ্রক্ষত্র সমিতি ধীরে ধীরে যেভাবে এগিয়ে এসেছে, আমরা ইতিমধ্যে কিন্তু দিল্লি মানে কলকাতাতে আমরা একটি প্লট পেয়েছি আমাদের উগ্রক্ষত্র সমিতি। উগ্রক্ষত্র সমিতির গরিব বা কৃতি ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যাপারে একটু রাখার জন্যে বা হঠাৎ রুগী টুগি গেল নিয়ে থাকার জন্য একটি জায়গা পেয়েছি, তার জন্য কিন্তু কৃতজ্ঞ বলতে গেলে আমরা কৃতজ্ঞ হচ্ছি আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। আমরা এতগুলো বছর এসেছি, এর পাশে যে মানুষগুলো আমাদের সহযোগিতার সঙ্গে এগিয়ে এসছেন সেই মানুষের কথা না বললেই নয়। এখানে রয়েছেন আমাদের কার্যকরী সহসেক্রেটারি তরুণ যশ রয়েছেন, আমাদের সহসেক্রেটারি দিলীপ সামন্ত রয়েছেন, অরেঞ্জ সেক্রেটারি আছেন দীপ্তি সামন্ত, কাঞ্চন সোম, চন্দন সোম, মানস সামন্ত। তা যাই হোক না কেন, আমরা প্রত্যেক বছরই যে কাজটা করি যে গরিব ছাত্রছাত্রীদের, কৃতি ছাত্রছাত্রীদের ধর্ম সমন্বয়ে মানে ধর্মের ঊর্ধ্বে দাঁড়িয়ে কিন্তু আমরা করে আসছি। গত বছর আমরা 45 জন ছাত্রছাত্রীকে আমরা সামান্য উপহার দিয়েছি এবং 3 জন ছাত্রছাত্রীকে কিন্তু আমাদের আর্থিক সম্পন্ন ব্যক্তিত্বের মধ্যে কাঞ্চন সোম তার মধ্যে একজন আছেন, যে ছাত্রছাত্রী পড়ার জন্য কিন্তু মাসিক একটা করে টাকা দিয়ে যান, এরকম 3-4টি ছাত্রছাত্রী। তা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আগামী 11ই ফেব্রুয়ারি আমাদের বার্ষিক সভাটি হচ্ছে, 19তম বার্ষিক সভাটি, সেই সভাটিতে আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা, যে আমরা যে কিছু কাজ করছি আমাদের যে কাজ করার যে সদিচ্ছাটা রয়েছে সেটা যদি আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরেন মনে হয় আমরা কিছুটা সমৃদ্ধ হব। এবছরে কতজনকে দিচ্ছেন? এবছর তো ওটা তো হয় আমাদের বছরের 4টে আসল অনুষ্ঠান হয়। একটা হচ্ছে বার্ষিক সভা, ওইটা এই জিম যেটাকে বলছে, এটা তো বার্ষিক সভা, বার্ষিক সভা। এখানে কোনো সম্বর্ধনা দেওয়া? সম্বর্ধনা আমাদের কৃতি ছাত্রছাত্রী তনু কৃতি ছাত্রছাত্রীদের এবার কি দেওয়া হচ্ছে? কৃতি ছাত্রছাত্রী আমাদের তো হয় ওটা ফেব্রুয়ারি এতে তোমার জুলাই মাসে হয়, রেজাল্ট বেরোনোর পরে মেডিকেল থেকে আরম্ভ করে হাই সেকেন্ডারি। মানে বার্ষিক সাধারণ সভায় কোনোরকম কোনো সাধারণ সভা এবছর আমাদের যেটা আলোচনার বিষয় আছে, যেহেতু সিস্টার নিবেদিতার 150তম মানে শান্ত শতবর্ষ চলছে, প্রত্যেক বছরই আমরা রাখি সেই রকম বিশিষ্ট ব্যক্তি বা একটা পার্ট নিয়ে, যেমন নারী শিক্ষার উপর ছিল গত বছরে, এবছর আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে যেহেতু সিস্টার নিবেদিতা 150 বছর পূর্ণ চলছে আর কি, সার্ধ শতবর্ষে সিস্টার নিবেদিতাকে সামনে রেখে আমরা একটা আলোচনা সভা রেখেছি। কোন কমিটি আমাদের গঠন গত বছর বোধ হয়েছে সতেরো নিশ্চয়ই কত বছর, এটা কি ক বছরের কমিটি থাকে? 2 বছরের কমিটি থাকে, 2 বছরের কমিটি থাকে। উনি যেটা বললেন একটুখানি আর একটু আমি এক্সপ্লেন করে দিই, যে আমাদের যেটা বার্ষিক সভা যেটা হয় আর কি, ওটা আমরা গেট টুগেদার করি, তার সঙ্গে আরও কীভাবে ডেভেলপ করব সেটাকে নিয়ে আমরা আলোচনা করি, আমরা অতীতে কী ভুল করেছি তা থেকে আগামী দিনে কী শিক্ষা নিতে পারবো সেটাও করি, আমরা আরও কী করে আপনাদের মাধ্যমে আমরা সমাজে কী করে একটা বৃহত্তম স্থান করে নিতে পারবো সেটা নিয়েও কিন্তু আমরা চিন্তাভাবনা ওই মিটিংয়েতেই আমরা করি। আপনারা কি শুধু উগ্রক্ষত্রিয়কে নিয়েই ভাবেন? আমরা শুধু উগ্রক্ষত্রিয় সমাজটাকে নিয়ে ভাবি না, আমরা উগ্রক্ষত্রিয় সমাজের মাধ্যমে গোটা সমাজটার যাতে পরিবর্তন আরও নতুন কিছু করতে পারি বা তাদের সাহায্যে লাগতে পারি আমরা কিন্তু চিকিৎসার করি। আমাদের কাছে আমরা যেটা বর্ধমান সম্মেলনী যেটা কলকাতায় আমরা সরলেকে আমরা যেটা মাননীয় মন্ত্রীর পদান্নতায় আমরা যে জায়গাটা পেয়েছি সেটা কিন্তু আমাদের সর্বধর্মের লোকের বর্ধমানের জন্য, বর্ধমানবাসীর জন্যে সেটা কিন্তু সবাইকার জন্য খোলা থাকবে, সবাইকার ঘরের গরিব ঘরের ছাত্র ছাত্রীরা সেখানে কিন্তু থাকতে পারবে যদি সেটা আমরা পরিপূর্ণ রূপ দিতে সেটা পারি। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি খেলার খবরে।
বৃহস্পতিবার বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আন্ডার 16 ডিস্ট্রিক্ট ক্রিকেট টিম সিলেকশন ম্যাচ। দুটি পর্যায়ে সেরা সেরা 20 জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো আন্ডার 16 ডিস্ট্রিক্ট ক্রিকেট টিম সিলেকশন ম্যাচ। বর্ধমান রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এদিনের এই সিলেকশন ম্যাচটি। বর্ধমান সাব ডিভিশন আসানসোল কাল্লা কাটোয়া থেকে প্রায় 50 জন খেলোয়াড় এই টিম সিলেকশন পর্বে অংশগ্রহণ করে। দুদফায় সিলেকশন ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম দফার ম্যাচে সেরা 30 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। পরে দ্বিতীয় দফার ম্যাচে 10 জনকে বাদ দিয়ে সেরা সেরা 20 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এদিনের এই সিলেকশন ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সেরাটি তুলে ধরার প্রচেষ্টা চালান। অন্যদিকে আন্ডার 16 ডিস্ট্রিক্ট ক্রিকেট টিমে সেরা সেরা খেলোয়াড়দেরই বেছে নিতে ব্যস্ত থাকেন। আজকে আন্ডার 16 ডিস্ট্রিক্ট খেলা আছে, কারা কারা মানে উপস্থিত হচ্ছে আর কোথাও থেকে প্লেয়ার এসেছে? এখানে বর্ধমান সাব ডিভিশন আসানসোল দুর্গাপুর কালনা। কতগুলো প্লেয়ার এসেছে? আমাদের হিসেবে মতো মোটামুটি 50টা প্লেয়ার এসেছে। এখন তো কতজনকে বেছে নেওয়া হবে? আর এখান থেকে 20 জনকে বেছে নেওয়া হবে। আজকে অনলাইন রেজিস্ট্রেশন হবে সিএমিতে, আজকে তার লাস্ট ডেট। কতক্ষণ প্র্যাকটিস চলবে? সিলেকশন দু দফায় হবে। প্রথম দফায় আমরা যে হিসাব করছি তার 30 জনকে নেওয়া হবে, পরের দফায় আর 10 জনকে বাদ দিয়ে 20 জনকে নেওয়া হবে। এখানে লাঞ্চ টাঞ্চ খেয়ে আবার সেকেন্ড হাফের একবার ট্রায়ালটা হবে। আজকে দিনে আজকেই হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার একটি শিশু মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের সহযোগিতা এবং শেহারাবাজার জরি এবং জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। 12টি ওভারলোডিং বালি বোঝা লরি আটক করল পুলিশ। ভাদারের অডিটোরিয়াম হলটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। উগ্র ক্ষত্রিয় সমিতির 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আগামী বছর 11ই ফেব্রুয়ারি। এখনকার মতো খবরে পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।